ও জাহান্নামীও হল ক্ষুধার্ত তাক বা হানি হইতা নাই। তখন জাহান্নামের মধ্যে একটা খাদ্য আছে, ইন্না সাজারা তাজ্জাকুম তুআমুল লাসিম। জাহান্নাম জাক্কুম একটা গাছ থাকবো, কেউ কইসন একটা ফল, তবে গাছ থাকবো একটা বেশি মুতাবার রাওয়ায়াত। তুআমুল আসিম এটা খাইবা একমাত্র জাহান্নামী হলে। এটা হাটালা গাছ থাকবো, কিচ্ছু পাইতা না, জাফট মারিয়া জাহান্নামর জাক্কুম গাছর হাটা গাছ ডাল খাল ওটা খাইবা। খাইয়াল লাগি তো হইব কাল মুহিলি আগলি ফিল বুতু নিকাগালি হামিব। খাইবা খামার পরে ফেটর মধ্যে যাইব, থল ফেটো যাইব জেলা। জাল যদি মরিচ খান, গরম জিনিস খাইলে ফেটর মধ্যে গিয়া জেলা জলেওয়ালা জ্বলা আরম্ভ হইব। আবার আল্লাহ ঘোষণা করেন, খুজু হুফা তিলু হু ইলা সাওয়া ইল জাহিম। এরার তুমি দরদ দরিয়া নিয়ে জাহান্নামের মধ্যে নিয়ে ফেলাও, দেরি করিও না। সুম্মা সুব্বু ফাওকা রাসি মিন আযাবিল হামিম। এরার মাথার মধ্যে তুমি তাই গরম পানি ডালো, মাথার মধ্যে গরম পানি ডালোইব। ডালার পরে হামিম শব্দর অর্থ মুফাসসির নে কেরাম মখলে লেখছেন, দেখলাম হামিম শব্দর অর্থ হইল পানি ডালার সঙ্গে সঙ্গে শরীরের মাংস ছুটা আরম্ভ হইব, খালি হাড্ডি গুলা বাবা বা জাহান্নামী হকলর বাইর হইতে থাকবো। জাহান্নামর হাড্ডি তা গুণ জ্বলিব, মাংস জড়িয়া মরি যাইব, শরীরের কোনো মাংস চামড়া থাকত নাই, যার কারণে জাহান্নামী হল জাহান্নামর মধ্যে জ্বলিবা, খালা আগুনের মধ্যে জ্বলিবা, খেও খেওরে ফুরাফুরি পরিচয় পাইতা নাই। ও আল্লাহ কইবা যুগ মজা লো, ইন্নাকা আনতাল আজিজুল করিম। এমন এক আল্লাহ, এমন এক স্রষ্টা যে আল্লাহর যা তুই লাগে মেহরবান দয়ালু, আল্লাহর যাতে সব কিচ্ছু করতে পারেন দে বন্দা। তোমারে জমিন বহু সুখে রাখলাম, তোমারে দন দিছিলাম, দৌলত দিছিলাম, গোটা দেহ বালো দিছিলাম, চক্ষু দিলাম, জবান দিলাম, হাত দিলাম রে বন্দা, মাত্র কন্টিনিউ তোমারে কইছিলাম ফার্স্ট বার তুমি আমারে সজদা করো করছো না, আমারে তুমি একবার তা স্মরণ করছো না রে বন্দা। আজ তুমি মজা লইলা ও জমিন মনে হসলা তোমার সুখের জীবন, জমিন শান্তির জীবন মনে হসলাই, জমিন তুমি জন্নত বানাইলা ইসলাই, ইকান জন্নত নাই রে বাবা, জমিন ইকান তোমার লাগি চিরস্থায়ী, আমি জমিন রাখছি না, জমিন তুমি মনে হসলা তোমার লাগি জন্নত, জন্নত ও সাইয়া দেখো কত সুন্দর জন্নত বানাইয়া রাখছি। যেমনে মানুষে জন্নত বা সাইবার খান্দিবা বাবা, জন্নত ইকান কিলা আল্লাহ পাক রব্বুল আলামিনে ঘোষণা করেন, ইন্না আসহাবাল জান্নাতিল ইয়াওমা ফি শুগুলিন ফাকিহুন হুম ওয়া আযওয়াজুহুম ফি যিলালিন আলাল আরাইকি মুত্তাকিউন লাহুম ফিহা ফাকিহাতুন ওয়া লাহুম মা ইয়াদ্দাউন। আল্লাহর যাতে ঘোষণা করেন, আমি এমন একটি জন্নত বানাইছি, জন্নতের মধ্যে ভালো ভালো নাজ নিয়ামতগুলা রাখছি, ফল রাখছি, চশমা রাখছি ফানি, বালা বালা যেটা ফানি রাখছি, ইটা ফানি একবার খাইলে তোমার বহুদিনের ফানি খাওয়া লাগবে না, বালা বিছনা রাখছি, বালা পোশাক রাখছি, বালা বালা ফল তোমার লাগি রাখছি, জন্নত যাওয়ার পরে আর ফসরাবো লাগতো না, পায়খানা করাও লাগতো না, যেটা খাইবে গাম বাহির হইব, গামন লগে যাইব গিয়া। ও আল্লাহ জানায় ও দুজকীয় হল তুমি তান দেখো, আমি আল্লাহ জন্নত বানায় রাখছি, ইন্নাল মুত্তাকিনা ফি মাকামিন আমিন। যারা আমারে জমিনে ডরাইছিলাম, আমারে ডরাইয়া নমাজ পড়িছিলাম, ঠান্ডার মধ্যে উঠিয়া উজু পড়িয়া নমাজ পড়িছিলাম, এরপরে গরমও নমাজ পড়িছিলাম, হারাম রে পরহেজ কষলে হালাল ডিজেক খাইছিলা, জমিনে সঠিক নিয়মে চলিছিলা, আমি তাদের জন্য আমন একটি জায়গা আল্লাহ বানাইয়া রাখছি, আমন দি মুরা দইল গিটা জন্নত। কিয়ামতের দিন মানুষের গুনাহ সম্পর্কে প্রশ্ন করা লাগতো নাই, যার যারি আমল নমায় হইব আর যার যারি মুখমণ্ডল চেহারায় অবশ্যই প্রমাণ দিব। বলে কিলা, বলে জন্নতি মানুষের চেহারা সুন্দর হইব আর যার যারি আমল নমায় হইব। বলে আমল নামাটা কিলাইয়া পাই দিবা, হাসারের ময়দানে দক্ষিণ সাইড থেকে একটা বাতাস প্রবাহিত চাও, ওই প্রবাহিত হইব, আর বাতাসের লগে লগে যার ডাইন হাতের মধ্যে আমল নামা পৌঁছিব তাই নেককার, যান বাম হাতের মধ্যে আমল নামা পৌঁছিব তাই নই জিবা গিয়া বদকার। কেয়ামতের দিন বাবা ময়দানে মাসর
লক্ষ লক্ষ মানুষ আটকিবা আল্লাহর দরবার গিয়া খালি ঋণের কারণে। আমরার দেশ এক গুঁড়ো মানুষ আসেন না নি, দোকানও 7,000 দোকান হয়ে গেছে, এই দোকান ছাড়িয়ে আর এক দোকান হয়ে গিয়া 10,000, ই হাফলর দোকানও 15,000, তেলর দোকানও 5,000, ফার্মেসির 2,000। ঋণ মারার কোনো চিন্তা নাই, পনির হক দাবিয়া খাইছেন না থিমের হক দাবিয়া খাইছেন, দুনিয়াত কোনো মানুষের লইতে পারছে না, শরীরের পাওয়ার আসলো শক্তি আসলো, দুনিয়াত মানছে পারছে না, বন্দায় ঋণ মারছে না, আওলাদে ঋণ মারছেন না, কিয়ামতর দিন প্রত্যেক ঋণদার হল আল্লাহর দরবার গিয়া বিচার প্রার্থী হইবা, কইবা আল্লাহ দুনিয়াত পারছি না, খুঁজিতে খুঁজিতে 50টা করলাম, ও আল্লাহ কইবা ঋণ মার, বলে কিলা, বলে আমল নমাত্তা কি না কি দেও না, তুবা তার গুণা তুমি আনো, এর লাগে ঋণ যেটা গুণা করলে তৌবার দ্বারা মাফ হয়, যত বড় গুণা করি লাগ বেটা গুণা মাফ দিলেই আল্লাহ তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, সে আন্তরিকতার সহিত যদি গুণারূপে শর্মিন্দগি হাসিল করিয়া যদি তৌবা করলে তার গুণা মাফ হয়ে যাব। কিন্তু এই বন্দার ফরর ঋণ মাফ নাই, বনির হক দাবিয়া গাইছত, এতিমর বাইরুবালা হক দাবিয়া গাইছত, দোকানের ঋণ মারছেন না, ইগুন মাফ হইত না তৌবায়, ইগুন বেটার ইগুন পরিশোধ করতেও লাগবে হাশরের ময়দান, এর লাগে এই ব্যাপারে একটু আমরা খেয়াল করতাম। শোনা যায় আমরা দেশে বিভিন্ন জায়গাত দোকানদার হলে মহাজন হলে হন কত ঋণ দেবা আমরা ইগুন দিই না, এক কয়লা হারাইছি 3,00,000 হারাই দিছন, এখন আবার মাল তুলছি ওলা হইনি কোনো সময় কয়লাখ শেষ খাইলিছি আমরা, আমরা এগুন মারতাম চিন্তাও নাই, বলে বেটার হক এগুন মারিয়া যাইতাম নতুবা ওলাদ রে হইয়া যাইতাম, যার জন্য কিয়ামতের দিন ডাইনাতো আমল চেহারা সুন্দর জন্নতি, বাম হাতে আমল চেহারাটা থাকবো অতি খালা জাহান্নামি, জাহান্নামি অগলারে কীভাবে আল্লাহ জাহান্নামের মধ্যে ফেলাইবে, আল্লাহ কুরআনের মধ্যে ঘোষণা করেন ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন্নাওয়াসি ওয়াল আকদাম, আল্লাহর যাতে কইবারে ও আমার ফরিস্তা হল তুমি তানেরার পরিচয় করিয়া ধরো, দরিয়া মাথার চুলমুটোর মধ্যে ধরবা আর হাওয়ার মধ্যে ধরবা, দরিয়া কিতা করবা তুমি তান্য জাহান্নামের মধ্যে ফেলাও, জাহান্নাম ফালানির মরে কিলা জ্বলিবা, হাযিহি জাহান্নামুল্লাতী ইউকাযযিবু বিহাল মুজরিমুন, জাহান্নামের মধ্যে জ্বলিবা ও মুজরিম হল যারা জাহান্নাম রে জমিনের মধ্যে তারা অস্বীকার করত, অস্বীকার হারা করে জাহান্নামের কথা অধিকাংশ শুনছে, এরপরে ইতা কিয়ামতর আলিম হকলে মনে ঢোড্ডা হান্দা জ্বালাইতে উলাইতে নাল্লাই, ও যেন একটা যেন মনোভাব, এটা আলিম হকলে হইত্রা ওয়াজ এটা জাহান্নামও কিতা আল্লাহ আল্লাহ জ্বালাই নিবার ওলা যেন মনোভাব, জাহান্নাম পুরা আছে ইকান চিন্তা ধারণা নাই, ইকান মন মানিয়াও মানছেন না, এইভাবে মিথ্যাবাদী যারা এরারে ফালানি হইব, ফালানির পরে কিলা জাহান্নাম থাকবাম, ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনা হামিমিন আন, ফানির মধ্যে যখন জানি যখন জাল দিবা ফানি দেখবা উতরায়, আর ফানি কোনো সময় লাড়িলে চক্কর লয়, ওলা জাহান্নামের মধ্যে মানুষ জ্বলা আরম্ভ করবা, এইভাবে চক্কর দেওয়া আরম্ভ করবা, কিন্তু জাহান্নামের মধ্যে কোনো ধরনের খানি নাই, ও জাহান্নামী হল কুদার্ত থাকবা খানি হইতা নাই, তখন জাহান্নামের মধ্যে একটা খাদ্য আছে ইন্না সাজারা তাজ্জাকুম তুআমুল লাসিম, জাহান্নাম জাক্কুম একটা গাছ থাকবো, কেউ কইছেন একটা ফল, তবে গাছ থাকবো একটা বেশি মুতাবার রাওয়ায়াত, তুআমুল আসিম এটা খাইবা একমাত্র জাহান্নামী হলে, এটা হাঁটালা গাছ থাকবো কিচ্ছু পাইতা না, জাফট মারিয়া জাহান্নামর জাক্কুম গাছর হাঁটা গাছ ডাল খাল ওটা খাইবা, খাইয়াল লেখিত হইব কাল মুহিলি আগলি ফিল বুতু নিকাগালি এল হামিম, খাইবা খামার পরে ফেটর মধ্যে যাইব তল ফেটো যাইব জেলা, জাল যদি মরিচ খান গরম জিনিস খাইলে ফেটর মধ্যে গিয়া জেলা জ্বলে ওলা জ্বলা আরম্ভ হইব, আবার আল্লাহ ঘোষণা করেন খুজু হু ফাতিলুহু ইলা সাওয়াইল জাহিম, এরার তুমি দরদ দরিয়া নিয়ে জাহান্নামের মধ্যে নিয়ে ফেলাও দেরি করিও না, সুম্মা সুব্বু ফাওকা রাসি মিন আযাবিল হামিম, এরার মাথার মধ্যে তুমি তাই গরম পানি ডালো, মাথার মধ্যে গরম পানি ডালো,
ডালার পরে হামিম শব্দর অর্থ মুফাসসির নে কেরাম হলে লেখছেন দেখলাম, হামিম শব্দর অর্থ হইল পানি ডালার সঙ্গে সঙ্গে শরীরের মাংস ছুটা আরম্ভ হইব, খালি হাড্ডি গুলা বাবা বা জাহান্নামী হকলর বাইর হইতে থাকব, জাহান্নামর হাড্ডি তা গুঞ্জলিব, মাংস জড়িয়া পড়ি যাইব, শরীরের কোনো মাংস চামড়া থাকত নাই, যার কারণে জাহান্নামী হল জাহান্নামর মধ্যে জ্বলিবা, খালা আগুনের মধ্যে জ্বলিবা, খেও খেওরে ফুরাফুরি পরিচয় পাইতা নাই। ও আল্লাহ কইবা যোগ মজা লো, আমরা কই নানি কোনো সময় হরুতে মায়ের করি আল্লে বাচ্চারা ডান্ডা দিয়ে কই নানি মজা বুঝ বইছো তুমি কই নানি, ও আল্লাহ কবা যোগ মজা লো মজা বুঝো আইস, ইন্নাকা আনতাল আজিজুল করিম, এমন এক আল্লাহ এমন এক স্রষ্টা যে আল্লাহর যা তুই লাগে মেহরবান দয়ালু, আল্লাহর যাতে সব কিচ্ছু কর্তা পারন দে বন্দা, তোমারে জমিন বহু সুখে রাখলাম, তোমারে তন দিছিলাম দৌলত দিছিলাম গোটা দেহ বালো দিছিলাম চক্ষু দিলাম জবান দিলাম হাত দিলাম রে বন্দা, মাত্র কন্টিনিউ তোমারে কইছিলাম ফার্স্ট বার তুমি আমারে সজদা করো করছো না, আমারে তুমি একবার তা স্মরণ করছো না রে বন্দা, আজ তুমি মজা লইলা ও জমিন মন হসলা তোমার সুখের জীবন, জমিন শান্তির জীবন মন হসলায়, জমিন তুমি জন্নত বানাইলাইসলাই, ইখান জন্নত নাই রে বাবা, জমিন ইখান তোমার লাগি চিরস্থায়ী আমি জমিন রাখছি না, জমিন তুমি মন হসলা তোমার লাগি জন্নত, জন্নত ও সাইয়া দেখো কত সুন্দর জন্নত বানাইয়া রাখছি, যেমনে মানুষে জন্নত পায় সাইবার খান্দিবা বাবা, জন্নতিকান কিলা আল্লাহ পাক রব্বুল আলামিনে ঘোষণা করেন ইন্না আসহাবাল জান্নাতিল ইয়াউমা ফি শুগুলিন ফাকিহুন হুম ওয়া আজওয়াজুহুম ফি যিলালিন আলাল আরাইকি মুত্তাকিউন লাহুম ফিহা ফাকিহাতুন ওয়া লাহুম মা ইয়াদ্দাউন, আল্লাহর যাতে ঘোষণা করেন আমি এমন একটি জন্নত বানাইছি জন্নতের মধ্যে ভালো ভালো নাজ নিয়ামতগুলা রাখছি, ফল রাখছি, চশমা রাখছি ফানি, বালা বালা যেটা ফানি রাখছি, ইটা ফানি একবার খাইলে তোমার বহুদিনের ফানি খাওয়া লাগবে না, বালা বিছনা রাখছি, বালা পোশাক রাখছি, বালা বালা ফল তোমার লাগি রাখছি, জন্নত যাওয়ার পরে আর ফসরাবো লাগতো না, পায়খানা করাও লাগতো না, যেটা খাইবা গাম বাহির হইব গামর লগে যাইব গিয়া, ও আল্লাহ জানায় ও দুজকীয় হল তুমি তান দেখো আমি আল্লাহ জন্নত বানায় রাখছি, ইন্নাল মুত্তাকিনা ফি মাকামিন আমিন, যারা আমারে জমিন ডরাইছিলাম আমারে ডরাইয়া নমাজ পড়িছিলাম ঠান্ডার মধ্যে উঠিয়া উজু পড়িয়া নমাজ পড়িছিলাম, এরপরে গরমও নমাজ পড়িছিলাম, হারাম রে পরহেজ কষলে হালাল ডিজেক কাইছিলা জমিন সঠিক নিয়মে চলিছিলা, আমি তাদের জন্য আমন একটি জায়গা আল্লাহ বানায় রাখছি, আমন দি বুড়া দইল গিটা জন্নত, ফি জান্নাতি ওয়া উয়ুন, জান্নাতের মধ্যে আমি আল্লাহর যাতে সুন্দর সুন্দর নালা রাখছি, যেটা নালার ঝর্ণার পানির মতো সুন্দর সুন্দর পানি, ইয়ালবাসুনা মিন সুন্দুসি ওয়া ইস্তাবরাকিন মুতাকাবিলিন, আমি আল্লাহর যাতে জন্নতীয় হলর লাগি সুন্দর সুন্দর পোশাক আমি আল্লাহ তৈয়ার করিয়া রাখছি, আর এমন পোশাক আমি দিছি এমন সুন্দর সুন্দর বিছনা এলানওয়ালা বিছনা আমি আল্লাহ বানাইয়া তৈয়ার করিয়া রাখছি, এলানওয়ালা বিছনা একটা আছে না এটা তকিয়া লাগাইল কই এলানওয়ালা বিছনা কত সুন্দর বিছনা কইত্রা, ও ওটা বিছনা আমি রাখছি, জন্নতি পোশাক রাখছি, জন্নতি ফল রাখছি, আবার আল্লাহ যাতে ঘোষণা ইয়ালবাসুনা মিন সুন্দুসিম ওয়া ইস্তাবরাকিম মুতাকাবিলিন, আমনা সামনা হিসাবে জন্নত বসবায় মুতাকাবিলিন, ওয়া যাওয়াজনাহুম বিহুরিন ঈন, তোমাদের রে হুর দিমু, হুর হে ভাই পুরুষে ভাই, এখন মা বোন হলে কইবা দুনিয়াত আমরা স্বামী ভাইলাম, ই স্বামী কিয়ামতর দিন ভাই মুই একটা প্রশ্ন আসে না, পুরুষে হুর ভাইলি বা হুর ভাইয়া মনে আমরা বাউর তোলা হলেন মা, অত সুন্দর হুর আল্লাহ প্রত্যেক পুরুষ একজন হুর দিবা হইত্রা, এটা হুর যদি দুনিয়ার জমিনের মধ্যে একটা আঙ্গুল যদি একটা আঙ্গুল যদি দুনিয়ার জমিনের মধ্যে অন্ধকার রাত বাইর হরণ গোটা দুনিয়াটা আলোকিত ফর্ষ হয়ে যাইব অত সুন্দর, আর দুনিয়ার জমিন যে স্বামীর সঙ্গে জীবন কাটাইছন আর স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করছেন, স্বামীও অলাস্তির সঙ্গে ভালো ব্যবহার রাখছেন, কেমতর দিন আল্লাহ সেই স্বামীর সঙ্গে সেই মহিলার আল্লাহ মিলাইয়া দিবা,
50 জন আর মহিলা হল একজন পুরুষরে দিবা, আর সব মহিলা সর্দার বানাইয়া দুনিয়ার স্ত্রীরে আল্লাহ দান করবা। সুবহানাল্লাহ, এখান শুনিয়া আমরা মা বোন খুশি বানানি, সারা সর্দার তাক বলার জি আয়া সারার বড় তাকবা আল্লাহ সর্দার বানাই আল্লাহ দান। যাই হোক, আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া এই যে দুনিয়ার জমিন তার ছড়িয়া যাইব একদিন হাসরের ময়দান বাবা, জন্নত দেখার পরে মানুষে জন্নত জন্নত দেখার পরে অবাক হয়ে যাইব, আর জাহান্নাম দেখার পরে মানুষ একবারে ডরাই যাইব। কিন্তু নবী যে সুপারিশ করবানে বলে হাম আসা আইয়া বা আসা কার আব্বুকা মাকামাম মাহমুদা, সেই আয়াতর ব্যাখ্যা তাঞ্চন মসলকে আর বাবে হক মুফতি ওয়াজি উদ্দিন রহমতুল্লাহি তাআলা আলাইহি লিখছেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক সালতুতা ওয়াশফা তুশাফা, আমার নবীর আল্লাহ কইবা নবী আপনি মাথাটা জমিন থেকে উঠাকুয়া, আল্লাহ পাক রব্বুল আলামিনে আমি হইয়ার তুমি জমিন থেকে মাথা উঠে আপনার উম্মতর লাগিয়ে আপনার সুপারিশ করকা। আমার নবী তখন তার উম্মত হলরে পরিচয় করে করে সুপারিশ করবা, যার জন্য আল্লাহর বন্দেগান আল্লাহ পাক রব্বুল আলামিনর কাছে লাখ কোটি শুক্রিয়া, আল্লাহ আমরারে মুসলমানের কুলে জন্ম দিছেন। আমরা জীবনে চেষ্টা করতাম হারাম থাকি বাঁচতাম, হালাল ডিজেক গুলা খাইতাম, আমরা ফাঁস অক্তর নমাজ হানাইতা জীবনের সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে আমরা হানাইতা আদায় করতাম, আল্লাহ তৌফিক দিত। আর বিশেষ করে ইয়াব দিন ইসলাম টিকায় রাখতে গিয়া মাদ্রাসা যেগুলো আছে এগুলার প্রতি খেয়াল করক, মাদ্রাসা না হইলে ছাত্র না ফড়াইলে আলিম হাফিজ হইতা নাই, আলিম হাফিজ না হইলে মসজিদের ইমাম হল আমরা খাইতাম নাই। এর জন্য আল্লাহর বন্দেগান কিয়ামতের দিন ময়দানে মাহশর আল্লাহর যাতে যখন জন্নতর মধ্যে আল্লাহ যখন দান করবা, যখন দান করতে সময় বিভিন্ন আলোচনা আছে সামান্য আলিম আর হাফিজ সম্পর্কে কইলি, আর একজন হাফিজরে আল্লাহ কইবা তোমার গুরু তাকে বাসিয়া দশজন লইয়া তুমি জন্নতর মধ্যে যাও। সুবহান, আর একজন আলিমের আলিমরে কইবা তোমার গুরু তাকে তুমি সত্তর জন পর্যন্ত লইয়া যাইতে পারো, আলিমের সত্তর জন পর্যন্ত তার গুরু তাকে লইয়া জন্নতর মধ্যে যাইতে পারবো, যার জন্য আলিমের মর্যাদা আছে হাফিজের মর্যাদা আছে। বাবা জীবনে সন্তান পাইছন, চেষ্টা করক হাফিজ বানাইবার জন্য আলিম বানাইবার জন্য চেষ্টা করকা, মরণের পরে ও আলিমে ও হাফিজে আপনার কবরের পাশে গিয়া পড়াশোনা করবো দোয়া করব, হাসরের ময়দান আলিমর মা ভাবা হাফিজর মা বলি আপনি পরিচিত হইবা, আলিমর মাও জন্নতি হইবা হাফিজর মাও জন্নতি হইবা, যার জন্য ইসলাম টিকাইতে গিয়ে আলিম অখলর হাফিজ অখলর আপনার আমার প্রয়োজন আছে। আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা প্রত্যেকরে বেশি বেশি করিয়া নেক আমল করবার তৌফিক দেখুয়া, কিয়ামতের দিন আশা করছি আমরা জান্নাতগুলা পাইতাম, জান্নাতের মালিক হইতাম আমরা আশা রাখি। আর সবে হক আল্লাহুম্মা আমিন। মহতরম হাজিরিনে কেরাম, আল্লাহ দেখছি না নবীও দেখছি না দেখিয়া ঈমান আনছি, কিন্তু একদিন বাবা আল্লাহ দেখবো কোন দিন বলে যে দিন জান্নাতি হইম, জান্নাতি মানুষ হলে সবে আল্লাহর জাতরে বড় নয়ন বরিয়া একদিন দেখবা। হক সুবহানাল্লাহ, বলে কিলা দেখবা সুরা ইয়াসিনও আছে সালামুন কওলাম মির রাব্বির রাহিম, এই সালাম দি মুরাদ যে আল্লাহ তার বন্দরে সালাম দিছন, লঘবি মানা ওলা তফসির আনছন, সালাম দি মুরাদ হইল আল্লাহ কইত্র আমি আমার বন্দরে দেখা দিমু, আমার বন্দরে আমারে দেখবা কিলা দেখবা ওখান তা হইয়া শেষ করে দিব, সব জন্নতি মানুষের জন্নত হয়ুর পাইবা, বিভিন্ন নাজ নিয়ামত সারা হইয়া মানুষে বলি যাইবা, সব কিছু বলি যাইবা, আল্লাহ দেখাই কেন বলি যাইবা, খুশি আর খুশি খালি খুশি একবারে সবটা বলি যাইবা, যে আখটা কোনো আরামও কিচ্ছু পড়লে সৌদি আরব গিয়ে ডিউটি আরাম পাইলা ফুয়া বাড়িঘর হাউরিলে রানি হচ্ছে, জিও জিও চার বছর ইয়ার আইতা নাই দেবে আইয়ার সামনে বছর আইয়ার পাঁচ বছর আইতা রানি না আরে এখন বছর ফুরাই নাই, কারণ মজা পাইছে সৌদি আরব ইয়ালে দেখ মজা আছে, ফুড়িরে ফোন করি কইবা কিতা গ নাইরিও রাইতে রানি বাক্কা চার মাস হয়েছে আই আর ইয়া আল্লাহ সময় কম, আমার শ্বশুরই বেমার ই পরিবার বোঝা গেল শান্তি আছে জামাইয়ের বাড়ি শান্তি আছে মায়া আছে, আর যে ফুড়ির জামাইয়ের বাড়ি শান্তি নাই আপ বইছে না কেউ মায়া করডান আর টন টনে খালি কইব নাইও রাখি কইব না এখন যাই, জামাইয়ের বাড়ি শান্তি থাকলে বাহর বাড়ি যাইবার মনেও চাইতো না গেলেও কইবা ইয়া আল্লাহ মুরুক আসালে তুই আইছি
আমার অত হয়েছে বললো, সত্য হয়েছে বললো, বুঝাবো কুঠি মারি দিছে বেটিয়া হলো। ছেলেওয়ালা বিদেশ বাড়ি গেলে আর আইতো না, আরাম থাকলে মজা বাইলিলে ঠিক তো দুর্বলা জন্নতি ভাই, জন্নতর মানুষের জন্নতির নাচ নিয়ামত ভাই সারা বলি যাইবা। আল্লাহ যেন দেখতা যে আল্লাহ জন্নত দিছ না, ইয়ে আল্লাহ দেখছেন না কোনো, আল্লাহ দেখতে কেন বলি যাইবা, আল্লাহ দুই ফরিস্তা ভাটাইবা। বুহারী শরীফে জিলতে সানি তাজন সে অধিষ্ঠা দুইজন ফরিস্তা গিয়া ও আহলে জন্নতবাসী অকল তুমি দেন জন্নত পাইয়া আল্লাহ বলি গেলে আল্লাহ দেখতা না, বলে জিও জিও আল্লাহ দেখতাম ও সারার মন হইব। ও সময় জন্নতি মানুষক লড়ে খুয়াইব, ও জন্নতবাসী অকল তুমি তান জন্নতি মানুষক লে আল্লাহরে দেখতায়, দেখো তুমি তান ও দিকে চাও আল্লাহ ও সময় ডাক দেখবা আমার বন্ধ হলরে একটা পর্দা দেখরাই নে বলে হাব, ও পর্দার পায় সবে তাকাও চান, এই পর্দাটা উঠার পরে তুমি তান যে আল্লাহর লাগি জীবনে কষ্ট খসলা খান দিসলায়, তোমাদের আল্লাহ তোমারে জন্নত দান করছেন দে বন্দা, ও আল্লাহর তুমি তান একবার দেখা করিলাম আমি দেখা দিয়ার। ও সময় জন্নতি মানুষ হলে ওলা সাইতে থাকবা সারায়, আর আল্লাহর কুদরতি পর্দা যেটা আছে যেমনি একটা ওলা উঠিব, একবারে উঠিব আস্তে আস্তে সামান্য সময়ের ভিতরে পর্দাটা নামি যাইব গিয়া। জন্নতি মানুষ হলে কইবা আল্লাহ অত কম সময় আপনি আমরারে দেখা দিলাই, আল্লাহ জানাইবা ও বন্ধ হল তুমি তান আমারে দেখছ সামান্য সময় নাই রে, আমারে দেখছ বহুদিন বলে আল্লাহ কতদিন বলে তোমরা আমারে যেমনে দেখছ দেখার লগে লগে সত্তর হাজার বৎসর গুজরিয়া গেছে তোমরা হইতে পারছো না। এই আল্লাহ আমরা একদিন দেখতাম পারম যদি জন্নতি হইতাম পারি, সত্তর হাজার বৎসর গুজরিয়া যাইব মানুষে চকুর পলক মারত নাই ভাতি মারত নাই, আল্লাহ কি জিনিস যেমনে দেখবো মানুষের সত্তর হাজার বৎসর দেখবো আল্লাহরে, মানুষে মনে হরব সামান্য সময় আল্লাহ দেখা হয়েছি। এই আল্লাহ দেখছি না আল্লাহ একদিন দেখবো কোন দিন বলে জন্নতি যদি ওইতাম পারি আল্লাহ আমদারে দেখা দিবা, যার জন্য আল্লাহর বন্দে গান দুনিয়াত খেয়েও যদি আল্লাহ দেখি লাইছন হন তাও দেখেও মানিয়া নিতাম নাই, মানমুনি কইছে জি না আল্লাহ সব একদিন ভাইমু দেখমু আল্লাহ রে, আল আল্লাহ যেখান হইছন ইখান অবশ্যই আমরা ভাইমু নবীরে দেখাইছন কোরআন সম্পূর্ণ আছে, এর জন্য জন্নত পাইতে হইলে মেহনত লাগবো বাবা, যেলা আমরা রুজি রোজগার যদি করি মেহনত করি রুজি রোজগার করলে গাড়ি গোর বানি বাড়ি বিছনা বানানি যায় সুখ শান্তিতে রোয়া যায় থাকা যায়, আর মেহনত না করলে কিচ্ছু করা যায় না, ওলা আমলের জিন্দগি ঠিক করতে হইলে মেহনত করতে হইলে, মেহনত করলে কেয়ামত দিন আরামর জিন্দগি শান্তির জিন্দগি আপনার আমার ভাইমু, আল্লাহ আমরা প্রত্যেকরে তৌফিক দেও কঠিন জাহান্নামের আগুন থাকি বাসার, ফজরের পরে সাতবার মাগরিবের পরে সাতবার ফড়িবা আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, এই দোয়াটা পারবো না বাট্টি দোয়া সাতবার সাতবার ফড়ার ইনশাল্লাহ আমল করবা, আল্লাহ কঠিন দুজগর আগুন থাকি আল্লাহ নাজাত দিবা, যদি হন বলে শুনিয়া সুজা বাইলেছি সকালে সাত বিকালে সাত আর নমাজ বাজ লাগতো না জি না, এটা কোনা কোনো সুবিধা দিলাম নমাজ পড়তেও লাগবো, নামাজ পড়তেও লাগবো, নামাজ আমরার উপরে ফর্জ এটা আদায় করতেও লাগবো, রোজা ফর্জ আদায় করতেও লাগবো, জাকাত যদি ফর্জ আদায় করতে লাগবো, হজ যদি ফর্জ আদায় করতে লাগবো, এই দুইটা ফাজিল দলিল লাগি, আমরা বাকিগুলোর লাগি তিনটা সবল লাগি, কলিমা ইমান আনা, ইমানটা সঠিক নিয়মে আনা, যার জন্য ইমান হইতে ইমানের সাবজেক্ট বহুত লম্বা, খালি কলিমা পড়িয়ে ইমান আনছি মুসলমান আব্দুস সামাদ আবদুল্লাহ ওয়ার আবদুল্লাহ আহ মুসলমান নেই বলে জি না, মুসলমান ওইতইলে ইমানদার ওইতইলে ইমানের বহুত সংজ্ঞা আছে, বোঝা যাইব আমি কতটুক ইমানদার, যার জন্য আল্লাহ যদি তৌফিক দেন ইনশাল্লাহ কোনোদিন আলোচনা করবো, আর আমি লম্বা আলোচনা করি আন্নাউমা আলাইনা ইল্লাল বালাগ ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিগফিরুল্লাহ ইন্নাল্লাহ গাফুরুর রাহিম, أستغفر الله إن الله غفور رحيم، أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه، ولا حول ولا قوة إلا بالله العلي العظيم، ولا حول ولا قوة إلا بالله العلي العظيم، ولا حول ولا قوة إلا بالله العلي العظيم، سبحان الله وبحمده، سبحان الله العظيم সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম।
সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আগামী 28 জানুয়ারি আমরা সুনাসাত প্রোগ্রাম যদি ফারন যাইবা, 30 জানুয়ারি জাতুয়া, 20 জানুয়ারি উজান্ডি, 28 জানুয়ারি আবার মীরাবাড়িও, একটাইটা আমরা সুনাসা মীরাবাড়ি পড়ে গেছি। যদি ফারন যাইবা কোনোদিন গেলে জিয়ারত করে মল্লা দোয়া দিবা কি না করলাম বুঝতে। اللهم آمين اللهم صل على سيدنا مولانا محمد النبي الأمي وعلى آله وأصحابه وبارك وسلم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم أجرنا من النار اللهم أجرنا خلصنا من النار اللهم إني أعوذ بك من عذاب القبر اللهم لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك وعافينا قبل ذلك يا الله اي الله يا رحمن الرحيم الله প্রায় মধ্যবর্তী রাত্রির মধ্যে আপনার বান্দা খলর নিয়া আল্লাহ আমি এক গুনাহগারের দোকান হাত আপনার দরবারে বাড়াইছি ইয়া আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ আমি যা আলোচনা করলাম কবুল ফরমাও শুনে ওয়ালা শুননে ওয়ালা তমাম রে আমল করবার তৌফিক দাও ইয়া আল্লাহ। আল্লাহ জীবনে জানিয়া ও জানিয়া বহুত গুনাহ করছি রে আল্লাহ আপনার কাছে শিকারি আল্লাহ, অনেক গুনাহ জানা আছে অনেক গুনাহ আমরা কিছু ফাউল লাইছে জানা নাই আল্লাহ, গুনাহ করছে শিকার আমরার ধারণা আপনার হবিবে ফরমাইছেন আপনার রহমত থাকি বেশি করতাম আবার পারছি নাই আল্লাহ, আল্লাহ আপনার রহমতর ভান্ডারর খাতিরে আল্লাহ আমরার জিন্দগির তাম গুনা খাতারে মাফ করিয়া দে, লক্ষণ বাড়িয়ে করে তাম ফর্দা নিশিনি মা বই নখলরে মাফ করি দেউয়া আল্লাহ। আল্লাহ আবার রহমান রাহিমির আল্লাহ জীবন তো প্রায় অর্ধেক নাকি বেশি হাঁটাইয়া আসছে আল্লাহ, জানি না কোন দিন আমরার ডাক ফড়ব জমিন ছাড়িয়া বিদায় হয়ে যাইব ইয়া আল্লাহ। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন ইয়া কামাল আকরামিন আল্লাহ আমরা মরণের পরে দোয়া করনে ওলা আমরা লাগি জমিন বাকি রাখিও রে ভাই আল্লাহ। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ খাস করি আমরার মাইয়ার বাবারে মাফ করিয়া দেও আল্লাহ, আমরার উস্তাদ পীর মুর্শিদ তামাম রে মাফ করি দেও আল্লাহ, আমরা বিমারি হলার বেমার দে শিফা এনায়াত ফরমাও, যারা স্কুল কলেজ মাদ্রাসা পড়িত্রা তরকি এনায়ত ফরমাও, যারা মুসিবত জাদা হল তামাম রে মুসিবত তাকে আপনি উদ্ধার লও ইয়া আল্লাহ। আয় আল্লাহ ভারতের জমিনে শান্তি দান ফরমাও, মসজিদ মাদ্রাসা গুলার হেফাজত আপনি ফরমাও আল্লাহ, আমরার মুসলমান আওলাদ বাড়ি ঘর ছাড়িয়া বিদেশ বাড়ি আল্লাহ ইতারে আপনি হেফাজতে রাখিও ইয়া আল্লাহ। আয় আল্লাহ আলিমে দিন অগলার জিন্দগির উজালা ফরমাও, গর্ভবতী হালতরে দূর ফরমাও, খাসরি আল্লাহ এই মহল্লার এলাকার তামাম নয়া পুরানা মর্দে গান্ডে মাফ করিয়া দেও, মসজিদের হাজ দেখার বড় সুন্দর করে চালাইয়া যাইত্রাইয়া আল্লাহ, বাকি খান খাম খান আইনটা আপনার কুদরত দিয়ে আপনি সাহায্য খানতা করে ভাইয়া আল্লাহ। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন ইয়া কামাল্লা ক্রামির ও পাক পরবরদিগার আলম আল্লাহ, আমরা যারা আপনার বাড়িতে গেছি বারবার যাইবার নসিব হন্তা করলো ভাই আল্লাহ। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ, যারা হাঙ্গাল হল যাইতা পারছেন না আল্লাহ, খাস করে সারার দাওয়াত করো আপনার বাড়ির মেহমান বানাও ইয়া আল্লাহ, আল্লাহ আপনারে দেখছি না আপনার হবিবরেও তো দেখছি না ইয়া আল্লাহ, আমরারে যদি একটা বার আপনার হবিবর দেশ খান্তা নিয়ে যদি দেখা আমরার মনে একটা শান্তি আইবরে ভাই আল্লাহ, আল্লাহ সালাম আজি সব বড় বেমার অসুস্থ ইয়া আল্লাহ, আল্লাহ আপনার বন্দার বিমার খান্তা আপনার কুদরত দিয়ে আপনি শিফা এনায়াত ফরমাও। আয় আল্লাহ যে গরো আল্লাহ আপনার বন্দা খাওয়ার লাগে মেহমানদারি তৈয়ার করছেন ইয়া আল্লাহ, আল্লাহ আপনার বন্দার পক্ষ থেকে মেহমানদারিরে কবুল আর মঞ্জুর ফরমাও, আপনার বন্দার মার খানদান বাবার খানদান শাশু শাশুড়ি খানদান ওর তামাম মর্দে গান্ডে মাফ দেও আল্লাহ, আপনার বন্দার আওলাদ অখলর জিন্দেগিরে উজ্জ্বলা ফরমাও ইয়া আল্লাহ। আল্লাহ জমাত অসংখ্য উলামায়ে কেরাম হুফাজে কেরাম নজওয়ান মুরব্বি মাসুম বেগুনা বাচ্চান এর মধ্যে যার বাসাইতে মায়া লাগে তার খাতিরে দোয়ারে কবুল আর মঞ্জুর ফরমাও,
আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়া সিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লাম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।